আপনার পরিবারকে কিছু না বলেন, তাহলে বিচারের মাঠে ওই পরিবার ওই ছেলে মেয়ে ওই পরিবার ওই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে উল্টা আল্লাহর কাছে নালিশ করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-য্জালিমিনা মিন আনসার। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتانے موجباتانے قال رجل يا رسول الله مال موجباتانے قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। রওয়াহু মুসলিম। আজকে জামদই এলাকা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আল আওন মহিলা সংস্থার কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে সময়টা বাহিরে না ব্যয় করে এখানে কিছু সময় দিনই কাজে ব্যয় করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমি সংক্ষিপ্ত বিষয়ে আপনাদের সম্মুখে শিরক সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি আহ্বান, যেটি আমরা আপনাদের কাছে প্রায়ই বলে থাকি, এইখানে মাহফিল হচ্ছে বলেই আপনারা মসজিদে বসার কিছু সুযোগ পেয়েছেন, হয়তো মাহফিল হওয়ার পরেও জানার পরেও আমার আপনার অনেক ভাই এখন গিয়ে দেখবেন মুড়ে গিয়ে চায়ের স্টলে বসে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, হাটে ঘাটে বাজারে এমনিতেই বসে আছে, আসার সুযোগ তাদের হয়নি। আপনি নিজেকে ওই পথে না দিয়ে এই পথে আপনি আসতে পেরেছেন, এজন্য আপনি নিজেকে কি সৌভাগ্যবান মনে করেন নাকি কষ্টে আছেন? সহি মুসলিম 671 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহে মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহে আসওয়াকুহা। আল্লাহর নিকটে দুনিয়ার সমস্ত জায়গা, দুনিয়ার সমস্ত স্থান, দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে সবচাইতে মহাব্বাতের, ভালোবাসার প্রিয় স্থান হচ্ছে দুনিয়ার মসজিদ সমূহ। অতএব আপনি যতক্ষণ মসজিদে অবস্থান করবেন, যতক্ষণ আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য মসজিদে অবস্থান করবেন, আপনি আপনার পরিবার আপনার ছেলে মেয়ে ততক্ষণ সময়ে আপনার উপরে আল্লাহর মহাব্বাত বর্ষিত হবে। আপনি যতক্ষণ বিনা প্রয়োজনে অপ্রয়োজনে অসময়ে অনাকাঙ্ক্ষিতভাবে এমনিতেই বাজারে বসে থাকবেন, হাটে বসে থাকবেন, চায়ের স্টলে বসে থাকবেন, যতক্ষণ সময়ে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে ততক্ষণ সময়ে
আপনার উপরে অপ্রয়োজনে বসে থাকলে আল্লাহর গজব আল্লাহর ক্রোধ নাজিল হবে। অতএব আজ থেকে আপনি আপনার জীবনে প্রতিজ্ঞা করেন, আমি আমার জীবনে আজ থেকে জেনেছি বুঝতে পেরেছি আজ থেকে এক মিনিট সময় এক ঘন্টা সময় এক সেকেন্ড সময় অপ্রয়োজনে হাটে যাবেন, ঘাটে যাবেন, বাজারে যাবেন, ব্যবসাও করবেন, কিন্তু অপ্রয়োজনে ওই হাটে ঘাটে বাজারে বসে এক মিনিট সময় নষ্ট করবেন না। করলে বিচারের মাঠে আল্লাহর ক্রোধ নিয়ে উঠতে হবে। এক মিনিট সময় যদি পারেন হাটে ঘাটে বাজারে না বসে থেকে আজান হয়ে যাওয়ার পরে, আজান হয়ে যাওয়ার পরে আপনি দুনিয়ার কাজ বাজ না ফেলে ফেলে দিয়ে মসজিদে এসে ওযু করে দুরাকাত সালাত আদায় করুন। কেননা আল্লাহর নবী বলছেন, আরে বাইনাল আজানে ওয়াল একামাতে, আজান এবং একামতের মাঝে, আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয় লায় ও রদ্দুদ দোয়া, ওই দোয়া কখনো প্রত্যাবর্তিত হয় না, ওই দোয়া আল্লাহর নিকটে কবুল হয়। আপনি দোয়া নিয়ে পাগল আছেন, আপনি দোয়ার সময় জানেন না, দোয়ার অবস্থা বুঝেন না। বাইনাল আজানে ওয়াল একামাতে লায় রদ্দুদ দোয়া, আজান এবং একামতের মাঝে দোয়াটা ফেরত দেওয়া হয় না, আল্লাহর নিকটে কবুল করা হয়। অতএব আজান এবং একামতের মাঝে আপনি আজান হয়ে যাওয়ার পরে সব কাজ ফেলে ওযু করে এসে মসজিদে বসে দুরাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে মনের বাসনা বলেন, কামনা বলেন, সিজদায় পড়ে চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলে বলেন, সিজদায় পড়ে চোখের পানি ফেলে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দিন, অফিল আখিরাতে হাসানা, আল্লাহ আমাকে আখিরাতে কল্যাণ দিন, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। বলুন তো আপনার এই দোয়া ফেরত দেওয়া হবে না। দুনিয়ায় কল্যাণ মানে আপনি ব্যবসায়ী, ব্যবসায়ে ভালো, আপনি ছাত্র লেখাপড়ায় ভালো, আপনি কৃষক কৃষিকাজে ভালো, আপনি দায়িত্বশীল দায়িত্বে ভালো, দুনিয়ার সব কিছুই এই কল্যাণের মধ্যে নয়। আখেরাতে কল্যাণ মানে কবরে ভালো, মিজানে ভালো, হাসরে ভালো, এরপর হিসাব শেষে আপনি জান্নাতে চলে গেলেন, সবই তো আখেরাতের কল্যাণ। বলেন আজ থেকে বলছিলাম দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট সময় প্রয়োজনে অপ্রয়োজনে কোথায় ব্যয় করতে হবে, মসজিদে, কোথায় ব্যয় করতে হবে, মসজিদে। প্রয়োজনে অপ্রয়োজনে নারী হন পুরুষ হন, যুবক হন যুবতী হন, প্রয়োজনে অপ্রয়োজনে বিনা বিনা প্রয়োজনে এক মিনিট সময় হাটে ঘাটে বাজারে চায়ের স্টলে বসে ব্যয় করা যাবে না। আসুন, কর্তৃপক্ষ আপনাদের ব্যবস্থা করেছেন মসজিদে বসার, সংগঠনের বরকত এটা, আমাদের সংগঠনের বরকতে সাপ্তাহিক মাসিক তালিমি বৈঠকগুলো কোথায় হয়, হাটে ঘাটে বাজারে না মসজিদে। তাহলে এটা আপনার উপরে আল্লাহর রহমত আসার একটা মাধ্যম, তাই না? সুযোগটা গ্রহণ করেন। বলছিলাম আসুন, শিরক, শিরক শব্দের অর্থ অংশ, ভাগ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থে যে কাজে আল্লাহর ক্ষমতা আছে, যে কাজ আল্লাহ পারেন, ওই কাজ দুনিয়ার অন্য কোনো মানুষ পারে বা তার ক্ষমতা আছে, না হলে আল্লাহর কিছু আছে আর ওর কিছু আছে, এই ধারণা করার নামই হচ্ছে শিরক। এই ধারণা করা জাহান্নামে যাওয়ার, জাহান্নামকে অবধারিত করার সবচাইতে বড় মাধ্যম। শিরক মানে শরিক, শিরক মানে অংশীদার, আল্লাহর কাজে আল্লাহই এক, আল্লাহর কাজে দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে, না, নেই। দেখুন, শিরক মানে শরিক, শিরক মানে অংশীদার, আপনার বাপের পাঁচ বিঘা জমি, আপনার তিন ভাই দুই বোন, এই তিন ভাই দুই বোন এই সব মিলে নারী পুরুষের অর্ধেক পাবে, সমানভাবে অংশীদার, তাই না? সমানভাবে শরিকান, আমরা শরিকান বলি না, এই শরিকান সমানভাবে সমানভাবে প্রত্যেকের অংশ পাবে, এই অংশ বাপের সম্পত্তিতে প্রত্যেকের অংশ আছে,
কিন্তু আপনার বাপ যদি আপনার দুই বোনকে বাদ দিয়ে তিন ভাইকে জমিটা রেজিস্ট্রি করে দেয় তাহলে শরীকানকে ফাঁকি দেয়, বঞ্চিত করে, তাই না? খবরদার, সাবধান থাকবেন। আল্লাহর নবী বলছেন, মান আখাজা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি এক বিঘত জমি, কতটি জমি? এক বিঘত জমি, এটুকু জমি শরীকানকে ফাঁকি দিয়ে জোর জবর দখল করে অন্যায় করে মেরে খাবে, নেবে। ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবে আরদিনা, ওই ব্যক্তির গলায় বিচারের দিন কিয়ামতের মাঠে সাত তবক জমিন, এখান থেকে শেষ পর্যন্ত পানি পর্যন্ত যত জমিন, এরকমভাবে সাত তবক জমিন বিচারের দিন হাসরের মাঠে ওর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এক বিঘা জমি যদি কেউ অন্যায় করে নেয়, এক কাঠা জমি যদি কেউ অন্যায় করে নেয়, তাহলে তার বিচারের মাঠে তার মাথার উপরে এইভাবে চাপিয়ে দেওয়া হবে, বহন করা সম্ভব হবে? এখনই তৌবা করুন, পাপ করে থাকলে এখনই তৌবা করে ফেরত দিয়ে ক্ষমা চান, ভুল করেছি ক্ষমা চাচ্ছি ক্ষমা চান, অন্যথায় অন্যের সম্পদ জবরদখল করে খেয়ে মসজিদে এসে টুপি দিয়ে সালাত আদায় করলে ওই সালাত লাভ হবে না, কারণ আপনার রিজিকটা হারাম। শরীকানকে ফাঁকি দেওয়া যাবে না, শরীক বুঝলেন আল্লাহর কাজে, পৃথিবীর অন্য কোনো মানুষের শরীক নেই। শরীক করাটা হারাম, শরীক করলে তার পরিণাম জাহান্নাম। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান আল্লাহ জান্নাত তো দেবেন না, দেবেন না, ওই ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেবেন, ওয়া মা ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, শিরককারী সবচেয়ে বড় জালেম, ওর জন্য আল্লাহর নিকটে কোনো সাহায্যকারী থাকবে না। সহি তিরমিজি, দুনিয়াতে পাপ অনেক করেছেন, দুনিয়াতে অপরাধ অনেক করেছেন, নিরাশ হওয়ার দরকার নেই, নিরাশ হওয়ার প্রয়োজন নেই, আপনাকে আশার বাণী শোনাই, একটা গুনাহ বাদ দিবেন যেই গুনাহার নাম শিরক, একটা পাপ বাদ দিবেন যেই পাপের নাম শিরক, অন্য পাপ অনেক করেছেন, অনেক অপরাধ করেছেন, আপনাকে আশার বাণী শোনাই, নিরাশ হওয়ার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই। সহি তিরমিজি 3540 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আদম সন্তানকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, লাউলাকি ইতানি বে কুরাবিল আরদে খতায়া, যদি তুমি, আমি আল্লাহ আমার নিকটে সারা পৃথিবীব্যাপী পাপ করতে করতে সারা পৃথিবী পাপ ভর্তি করে আমার কাছে হাজির হও, সোম্মালাকি ইতানি লা তুশরিক বিষাইয়া, অতপর আমার কাছে উপস্থিত হয়েছ, শিরকের পাপ করনি, শিরকের পাপ তোমার নেই, লা আতাইতুকা বে কুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি আল্লাহ তোমার কাছে সারা পৃথিবীব্যাপী ক্ষমা নিয়ে হাজির হব। আপনাকে নিরাশ হওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই, তবে সারা পৃথিবী পাপ করতে করতে ভরে ফেলেছেন, আল্লাহর কাছে গিয়েছেন, একটা পাপ করেননি, সেই পাপের নাম কি? শিরকের পাপ। শিরকের পাপ না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য সারা পৃথিবী ক্ষমা নিয়ে হাজির হবে। শিরক এত বড় কঠিন পাপ, এত বড় জটিল পাপ। সহি মুসলিম 93 নম্বর হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেন্তানে মোজেবাতানে দুটি জিনিসকে আবশ্যক করে দেয়, সেন্তানে মোজেবাতানে দুটি জিনিসকে আবশ্যক করে দেয়। একথা শোনার পরে এক ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, বলুন তো
এই দুটা জিনিস কি যেটা একে অপরকে আবশ্যক করে দেয়? এ কথা শুনে আল্লাহর নবী বললেন, শোনো, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখাল জান্না, যে ব্যক্তি মরে গেল অথচ শিরকের পাপ করল না, আমি আল্লাহর নবী বলছি ওই ব্যক্তি জান্নাতে গেল। অমাম্মাতা, আর যে ব্যক্তি মরে গেল ইশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে শরিক করে মরে গেল, যে ব্যক্তি মরে গেল আল্লাহর সাথে শরিক করে মরে গেল, শিরকের পাপ করে মরে গেল, দাখালান নার, আমি নবী বলছি ওই ব্যক্তি মরার পর আর ঠিকানা জাহান্নাম। হিসাব করেছেন? এজন্য সারা পৃথিবীর পণ্ডিত বলে অনেককেই আমরা জানি, অনেককেই বুঝি, অনেকের নাম শুনি পৃথিবীতে, ওই পণ্ডিত, ওই জ্ঞানী, ওই পণ্ডিত পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত লোকমান হাকিম, যার নামে আল্লাহ কোরআনুল কারিমে একটা সুরাই নাজিল করেছেন, লোকমান হাকিম। হাকিম মানে বিজ্ঞ পণ্ডিত। আমরা ডাক্তারকে হেকিম বলি না, শব্দটা কিন্তু হেকিম না, ভুল, কি হবে, হাকিম, জ্ঞানী, পণ্ডিত, বিজ্ঞ, লোকমান হাকিম। লোকমানের নামে আল্লাহ কোরআনুল কারিমে একটা সুরাই স্পেশাল নাজিল করেছেন, 31 নম্বর সুরা। এই লোকমান হাকিম তার পরিবারকে উপদেশ দিয়ে গেছেন, তার ছেলে মেয়েকে উপদেশ দিয়ে গেছেন। সুরা লোকমানটা আপনি পরিবারের অভিভাবক, আপনি পরিবারের পিতা, আপনি পরিবারের মাতা, আজকে সিলেবাস দিয়ে গেলাম আপনাকে, আজ থেকে আপনার দায়িত্ব সুরা লোকমান। সুরা লোকমানে 34টা মাত্র আয়াত আছে, 34টা মাত্র আয়াত আছে সুরা লোকমানের, আজ থেকে আপনার সিলেবাস, আপনি পরিবারের অভিভাবক। সুরা লোকমানের শুরু থেকে শেষ পর্যন্ত সব কয়টা আয়াত অনুবাদ সহ পড়বেন। পড়ার পরে লোকমান হাকিম পরিবার নিয়ে বসতেন, লোকমান হাকিম ছেলে মেয়েদেরকে নিয়ে বসতেন, আপনি দুনিয়ার সব কাজ করেন, সপ্তাহে একদিন সাপ্তাহিক পারিবারিক তালিম বৈঠক, আপনি আপনার পরিবারকে নিয়ে বসবেন, এই দুনিয়াতে যাই কাজ করো না কেন, সপ্তাহের একটা দিন এক ঘন্টা টাইম, যখন আপনার সময় হয়, মাগরিবের পরে মসজিদে সালাত আদায় করেছেন, করে যে দোকানে বসে বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, অসম্ভব, না না না, বৃহস্পতিবার করুন, শুক্রবার করুন, যেদিন আপনার সময় সোজা হয়, সপ্তাহে একদিন টাইম আপনার পরিবারকে নিয়ে বসবেন, এক ঘন্টা টাইম। এবার সুরা লোকমান আপনি পরিবারের অভিভাবক, শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ শোনাবেন। লোকমান হাকিম তার পরিবারকে ডেকে, তার ছেলেকে ডেকে সুরা লোকমানের 13 নম্বর আয়াত শুনিয়ে দিচ্ছেন। লোকমান হাকিম তার পরিবারকে বলছেন, তার ছেলেকে বলছেন, ইয়া বোনাইয়া, আব্বু, সোনামণি আমার, ছেলে আমার, বাবু আমার, লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না সোনামণি, ইন্না শিরক লা যুলমুন আযীম, আব্বু নিশ্চয় শিরক পৃথিবীর সবচাইতে বড় পাপ, বড় জুলুম। আপনার দায়িত্ব আজ থেকে বলে গেলাম, কাল থেকে আপনি পারিবারিক তালিম বৈঠক করার পরে আপনি মরে গেলেন, মরে যাওয়ার পরে বিচারের দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আমার পরিবারকে যথাযথ উপদেশ দিয়ে এসেছি, তারা মানলে আপনার ভালো, না মানলে আপনার কাঁধ থেকে দায়িত্বটা চলে গেল, মানলে আপনার ভালো ওরও ভালো, না মানলে আপনার ভালো ওর কালো। বুঝাতে পারিনি আপনাকে, বুঝাতে, মানলে আপনারও ভালো ওরও ভালো, না মানলে আপনার ভালো ওর কালো। আপনি আপনার দায়িত্বটা পৌঁছে দিয়েছেন, কিন্তু যদি আপনি দায়িত্ব পৌঁছে না দেন, আপনার পরিবারকে কিছু না বলেন, তাহলে বিচারের মাঠে ওই পরিবার, ওই ছেলে মেয়ে, ওই পরিবার, ওই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে উল্টা আল্লাহর কাছে নালিশ করবে। সূরা হামিম সাজদা 29 নম্বর আয়াত, আপনার বিরুদ্ধে যেন অভিযোগ করতে না পারে, আজ থেকে আপনার সিলেবাস দিলাম, সপ্তাহে একদিন পরিবারের ছেলে মেয়েকে নিয়ে বসার দায়িত্ব আপনি, বাপ মা দাদা দাদি আপনাদের। বিচারের দিন ওই ছেলে আল্লাহর কাছে বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আরেন আল্লাহ দাইনে আদাল্লাহ আমিনাল জিন্নে ওয়ালেন্স, দেখিয়ে দিন আমাদের অভিভাবকদেরকে, জিন ইনসান
যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সঠিক পথ দেখায়নি, না যে আলোহমা তাহতা আপ দামে না, ওদেরকে আজকে আমরা পদপিষ্ট করব, পায়ের নিচে রাখব, বুকে দুই পা দিয়ে লাথি মারব, লিয়াকুন আমিনাল আসফালিন, যাতে ওরা জাহান্নামের সবচাইতে নিচে যায়। আগে আপনাকে জাহান্নামে দেবে, এরপর ওরা জাহান্নামে যাবে। হিসাব করেছেন? আপনাকে দায়িত্ব দিলাম, এটা আপনার দায়িত্ব, আপনি দায়িত্বটা পালন করেন, তাহলে বিচারে মাঠে ওরা আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না। বলছিলাম লোকমান হাকিম এই বুদ্ধিটাই করেছেন, এই বুদ্ধিটা করে তার ছেলে মেয়েদেরকে উপদেশ দিয়ে গেছেন। আপনি কি দেখেছেন কোনোদিন, দেখে বলেছেন বাবু তোমাদের এই উপদেশ, তোমাদের এই কথা তোমাকে মানতে হবে, এটা তোমার দায়িত্ব, মরে যাওয়ার পর আমার বিরুদ্ধে তুমি আর অভিযোগ করতে পারবে না। আসুন, সহিহুল বুখারী 2640 নম্বর হাদিস, আব্দুর রহমান বিন আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা উখবিরুকুম মিন আকবারিল কাবায়ের সালাসান, শোনো আমি কি তোমাদেরকে সারা পৃথিবীর সবচাইতে বড় তিনটি পাপের কথা বলে দেব না? শোনো আমার সাহাবীরা, সারা পৃথিবীর সবচাইতে বড় তিনটি পাপের কথা কি আমি তোমাদেরকে বলে দেব না? একথা বলার পরে আল্লাহর নবী বলছেন, শোনো সারা পৃথিবীর সবচাইতে বড় তিনটি পাপ, এক আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা, দুই ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্যতা করা। একথা বললেন, একথা বলে আল্লাহর নবী, একথা বসে বলে আল্লাহর নবী হেলান দিয়ে বসেছিলেন, হেলান দিয়ে বসার পরে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ানোর পরে এবার আল্লাহর নবী বললেন, শোনো শোনো সারা পৃথিবীর সবচাইতে তিনটি বড় পাপের তিন নম্বর হচ্ছে আলা ওয়া কাউলু জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার মধ্যে এই তিনটা পাপ আছে কিনা? আল্লাহর নবী এই কথা বলতেই ছিলেন, আল্লাহর নবী এই কথা বলতেই থাকলেন, শোনো সারা পৃথিবীর সবচেয়ে বড় তিনটা পাপ, এক আল্লাহর সাথে কাউকে শরীক করা, দুই পিতামাতার অবাধ্য হওয়া, দুই পিতামাতার অবাধ্য হওয়া, তিন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। একথা আল্লাহর নবী বলছেন তো বলছেন, আর থামছেন না, বলছেন তো বলছেন বলেই চলছেন, বলছেন তো বলছেন বলেই চলছেন। এবার পিছন থেকে সাহাবীরা বলছেন, ইস আল্লাহ নবী কি অস্থির হয়ে যাবেন, আল্লাহ নবী কি বেহুশ হয়ে যাবেন, আল্লাহ নবীকে আমরা থামাতে পারছি না কেন, আল্লাহ নবী আর থামছেন না, বলছেন শোনো শোনো বাঁচো তোমরা তিনটা পাপ থেকে। এই কথা বলার পরে সাহাবীরা বলছেন, ফামা জালা ইউকাররুহা হাত্তা কুলনা লাইতাম সাকাতা, হাই আমরা বলছিলাম আল্লাহ নবী কি বেহুশ হয়ে যাবেন, আল্লাহ নবী কি জ্ঞান হারিয়ে ফেলবেন, কেন এ কথা বারবার বলছেন, আল্লাহ নবী বলেই চলছেন, বলছেন তো বলছেন বলছেন, ইস কেন আল্লাহ নবী এটা বলছেন, বলতে বলতে আল্লাহ নবী সাহাবীরা বলছেন, ইস লাইথাউ সাকাতা, যদি তিনি চুপ করতেন, আল্লাহ নবী চুপ করছেন না, তিনি বলতেই চলছেন, কয়টা পাপ, তিনটা। আল্লাহ নবী বলতে বলতে বেহুশ হয়ে যাচ্ছেন, সাহাবীদেরকে সতর্ক করতে করতে আল্লাহ নবী বারবার বলছিলেন, আল্লাহ নবী হুশ, আল্লাহ নবী কেমন যেন বলছিলেন, বারবার এই তিনটা পাপের কথা বলছিলেন, মানে বারবার সাহাবীদেরকে কি করছিলেন, সতর্ক করছিলেন, শুনুন তিনটা পাপ আল্লাহর সাথে শরিক করা পূর্বের সব আপনার আমল নামাকে বাতিল করে দিবে, দুই পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হলে পিতামাতা অভিশাপ করলে দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে তো হবেনি, পরকালে তো হবেনি, দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে তো হবেনি, এক্ষুনি পিতামাতার সাথে অশোভনীয় আচরণ করে থাকলে, অশোভনীয় আচরণ করে থাকলে আজকে গিয়ে নিজের বাপ হাত ধরে সালাম দিয়ে ক্ষমা চাবেন, নিজের মা হাত ধরে ক্ষমা চাবেন সালাম দিয়ে, নিজের বাপ মাকে ক্ষমা চাইবেন, অন্যথায় দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে তো হবেনই। তৃতীয় পাপ, আপনার প্রতিবেশীর সাথে আপনার গণ্ডগোল ফাঁচাত, মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা কথা বলে, জাল দলিল করে, জাল জুয়া চুরি করে আপনি তার জমি আত্মসাৎ করছেন, তাকে কেসে ফেলছেন,
তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তার সম্পদ ধ্বংস করছেন, দেখেন তা আপনাকে বলি তো, দেখেন তো সহিহুল বুখারী 33 নম্বর হাদিস আপনাকে শোনাই, আপনি দেখেন সূরা নিসাতে আরেকটি আয়াত, আপনি জানেন কাফের মুশরিককে আপনি গালি দেন অথচ মিথ্যা কথা বলে অন্যের নামে অপবাদ দিলেন আপনি, আপনার পাপ কত বড়। আল্লাহর আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান জাহান্নামের সবচাইতে একেবারে নিচের স্তর। জাহান্নাম কত বড়, 1 মিনিট আপনাকে দেখাই, জাহান্নাম কত গভীর 1 মিনিট আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে একদিন এইভাবে বসে আলোচনা করছিলেন, আলোচনা করতে করতে কথা বলতে বলতে ইজ সামিয়া ওয়াজবাতান, হঠাৎ একটা আওয়াজ শুনলেন, শব্দ শুনলেন। এখানে আমরা বসে আছি, পাশ দিয়ে যদি বড় একটা ট্রাক গিয়ে হঠাৎ করে চাকাটা ব্রাস্ট হয়ে ফেটে যায়, আওয়াজ হবে না জোরে? আওয়াজ হলে আমরা বলবো কিসের আওয়াজ হলো, তাই না? আল্লাহর নবী বললেন এই শোনো, তোমরা কি জানো হাল তাদরি মা হিয়াব, তোমরা কি জানো ওই যে শব্দটা হলো শব্দটা কি? সাহাবীরা বললেন না আল্লাহর নবী, এটা তো জানি না, এটা তো বুঝি না, জানতে পারছি না কিসের শব্দ। আল্লাহর নবী বললেন শোনো, হাজা হাজারুন, এটা একটা পাথর, রুমিয়া বিহি ফিন্নারে মুঞ্জু সাবঈনা খরিফান, যে পাথরটা 70 বছর আগে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এই পাথরটা পড়তে 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 এখন গিয়ে 70 বছর পরে জাহান্নামের নিচে ঠেকল, এত গভীর, তার নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের সবচাইতে নিচের ঠিকানা হচ্ছে মুনাফিকের, যারা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, ওর স্থান জাহান্নামের ওই সবচাইতে নিম্ন স্তরে। আপনাকে বুঝাই, এই একটা ছোট্ট কলম এইভাবে ফেলে দিলেন, এইভাবে ফেলে দিলেন, কলমটা পড়তে পড়তে যদি 1 ঘন্টা নিচে যাই কত দূর যাবে হিসাব করা যাবে? একটা পাথর ফেলে দিয়েছেন, বড় পাথর, এই পাথর 1 বছর যদি নিচে যেতেই থাকে, যেতেই থাকে, যেতেই থাকে, কত শোক, কত লক্ষণ, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গভীরে যাবে, 1 বছর 2 বছর না 70 বছর নিচেই যেতেই থাকলো, যেতেই থাকলো, কত গভীরে যাবে ক্যালকুলেটর বা পৃথিবীর কোনো হিসাবে কোলানো সম্ভব নয়। এই নিচে হচ্ছে জাহান্নামের গভীরতা, এই নিচে জাহান্নামের স্থান, তার নাম মুনাফিক, যে মিথ্যা কথা বলে। হুজুর, আপনাকে আমি একটু সাবধান করতে এসেছি, সাবধান করি, মিথ্যা হাদিস বলে জনগণকে মিথ্যার পথে চালিয়েন না। সবচাইতে বড় পাপ এটা, নবীর নামে মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস প্রচার করা। চলছে না এদেশে? চলছে এদেশে। এর বিরুদ্ধে হক হাদিস, সত্য হাদিস, সত্য কথার দাওয়াত দিচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ। তাই তো ওরা আপনার বিরুদ্ধে খেয়াপা শুরু করেছে, তাই না? আমরা আপনাকে জান্নাতের পথ দেখাতে এসেছি, জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখাতে এসেছি। শুনুন, বলছিলাম জাহান পৃথিবীর সবচাইতে বড় পাপ, তার নাম শিরক। এবার আপনাকে একটু দেখাই আমাদের মধ্যে, আপনাদের মধ্যে কিছু শিরক আছে কিনা, দু একটা আপনাকে দেখাবো। দেখুন তো, একটা বড় শিরক, তার নাম হচ্ছে কবর পূজা। আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? সমাজে আছে না? এই গতকালকেই আমরা, গতকালকেই ছিলাম, শুক্রবারে গিয়েছি, শনিবার এসেছি, বাংলাদেশের ফরিদপুর জেলার শালতা উপজেলায়, পাশেই মাজার, বিশাল বড় মাজার, মাজারে নারী পুরুষ একত্রিত হয়ে গান গায়, গাঁজা টানে, সেখানে কারো কোনো চোখ নাই। ওখানে শালতা থানায় আহলে হাদিসের একটা মসজিদ এবং মাদ্রাসা তৈরি হয়েছে। বেদাতিরা এই মসজিদকে ভেঙে চুরমার করে দিয়ে লিখছে আহলে হাদিসের আস্তানা শালতা থানায় থাকবে না, লিখছে ওলামা পরিষদ ও তৌহিদি জনতা। বলেন ওরা কোন তৌহিদি জনতা? ওরা কি তৌহিদি জনতা, না ওরা সুন্নাত বিরোধী জনতা?
আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার করে গুঁড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দিয়ে নাম দিয়েছে ওলামা পরিষদ ও তৌহিদি জনতা, আবার লিখে দিয়েছে আহলে হাদিসের আস্তানা শালতা থানায় থাকবে না। হিসাব করেছেন কেমন গা জ্বালা শুরু হয়েছে? হ্যাঁ, গা জ্বালা শুরু হবে। আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তো আপনার এখানে যদি ফোঁড়া হয় এখানে ফোঁড়া হয়েছে কোনো কারণে, ইনফেকশন হয়েছে, এখানে উপরে একটু করে মলম দিলে একটু করে ভালো হবে, কিন্তু আরামও লাগবে। কিন্তু যদি যারা ডাক্তার আছেন তারা বুঝেন, এখানে যদি অপারেশন করেন, কেটে ফেলেন, তাহলে লাগবে না? কেটে ফেললে লাগবে, তখন রোগী একটু চিল্লাচিল্লি করবে, আহলে হাদিসরা এসে শিরক বিদাত এইভাবে ঝুঁটি ধরে টেনেছে উপরে ফেলে দিচ্ছে, এজন্য এই সমাজে চিল্লাচিল্লি শুরু হয়েছে। শিরক বিদাত ঠিকর ধরে টেনে ছিঁড়ে উপরে ফেলে দিচ্ছে, এজন্যই চিল্লাচিল্লি শুরু হয়েছে। চিল্লাচিল্লি করে লাভ নেই, আজকে না কালকে হোক ইনশাল্লাহ এই তাওহিদের দাওয়াত সারা বাংলাদেশে, ফরিদপুরে কেন, সারা বাংলাদেশের প্রতিটি ঘরে যাবেই ইনশাল্লাহ। আসুন, বলছিলাম শিরক আপনাকে একটু পথ দেখিয়ে দেই। দেখুন কবর পূজা শিরক, কবর পূজা শিরক, এদেশে হাজার রকমের কবর পূজা চলছে। আল্লাহ নবী বলছেন শোনো, লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে, আমি নবী, তোমরা আমার কবরকে ঈদের স্থানে পরিণত করো না, তীর্থস্থানে পরিণত করো না। আল্লাহর নবীর কবর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবীর কবর, মদিনায় আল্লাহর নবীর কবর অবস্থিত। বলেন আল্লাহর নবীর কবরে গিয়ে আল্লাহর নবীর কবরকে কি মাজার বলা হয়? মাজার বলা হয় না। তাহলে কেন এদেশের ওলিয়া ওলা গাউস কুতুব দরবেশের নামে কবর বানিয়ে সেখানে কবরে সিজদা করা হচ্ছে, কিছু চাওয়া হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে, সন্তান না হলে সেখানে গিয়ে প্রার্থনা করা হচ্ছে, এই কবরে গিয়ে কিছু চাওয়া, মানত করা, সিজদা করা, প্রার্থনা করা, সব কিছুই শিরক হারাম। এগুলো করলে সঙ্গে সঙ্গে ঈমান থাকবে না। শিরক আরো দু একটা আপনাকে বাস্তব দেখিয়ে দেয়। এবার আমার আপনার সমাজে আসি, আমার আপনার সন্তানদের, আমার আপনার মধ্যে অনেক ছোট বড় শিরক রয়েছে। সমাজে কত ছোট বড় শিরক দেখবেন, আপনি হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে সুন্দর ব্যাসলেট নিয়ে এসেছেন, কালো সাদা বিভিন্ন রঙের আসে না, আনে না, হজ করতে গিয়ে ব্যাসলেট নিয়ে এসেছেন, নিয়ে এবার লাগিয়ে দিয়েছেন, এবার হাতে লাগিয়ে দিয়ে বলছেন বাতের ব্যারাম সব ভালো হয়ে যাবে, নাউজুবিল্লাহ, আসে না, নাই বলে না, তাবিজ বিক্রি করছে, তাবিজ বলে, তাবিজ দিয়ে বলছে এই যে, এই যে আপনার বাচ্চা রাত্রে পেশাব করে, এই যে রাত্রে পেশাব করে, তাবিজ নিয়ে দেন মাত্র 301 টাকা দাম, বাতের ব্যারাম, মুতের ব্যারাম সব ভালো হয়ে যাবে, আসে না, নাই বলে না, আপনার বাচ্চা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা গর্ভবতী, এই যে একটা তাবিজ লেখে, এই যে গাছের শিকড় দিয়ে বেঁধে মাজাতে কোমরে বেঁধে দেন, ওই সন্তান হেফাজতে থাকবে, বলে না, বলে না। এই সবগুলোই শিরক, মা বোনদের মধ্যে এইগুলো প্রচলিত আছে। শুনুন, সহিহুল বুখারী 1597 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান এক পথ দেখে অন্য পথে পালিয়ে যায়, শয়তান এক পথ দেখে অন্য পথে পালিয়ে যায়। এই ওমর ঢুকেছেন কাবা ঘরে, মক্কার ঘরের মসজিদে, কোন ঘরে? মক্কার ঘরে। মক্কার ঘর, কাবা ঘর মানে কি জানেন আপনি? এর মর্যাদা কত বড়! আপনার এই মসজিদে এক রাকাত সালাত আদায় করলে যত নেকি, কাবা ঘরে এক রাকাত সালাত আদায় করলে তার চাইতে 1,00,000 গুণ বেশি নেকি। এই মক্কার ঘরে একটা পাথর রয়েছে যার নাম হাজারে আসওয়াদ, যার নাম কালো পাথর। এই হাজার আসওয়াদ এখানকার পাথর নয়, আল্লাহর নবী বলছেন হাজারে আসওয়াদ মিনাল জান্না, জান্নাতের পাথর। হাজারে আসওয়াদ ছিল দুধের চাইতে অধিক সাদা, দুধের চাইতে অধিক সাদা, জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছিল। মক্কার ঘরে, কাবা ঘরে অবস্থিত এই হাজারে আসওয়াদ, এখানে জাম মক্কার ঘরে নামিয়ে দেওয়া হয়েছে, আদম সন্তানের পাপ তাকে কালো করে ফেলেছে। এই হাজরে আসওয়াদকে লক্ষ্য করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাজরে আসওয়াদ
ইন্নি আলামু, আমি জানি, আন্নাকা হাজারুন, তুমি একটা পাথর। ওয়াল্লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। হযরত আসওয়াদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাকে চুম্বন করেছেন, যদি তিনি তোমাকে চুম্বন না করত আমি ওমর তোমাকে চুম্বন করতাম না। নবীর অনুসরণে হযরত আসওয়াদ আমি তোমাকে চুম্বন করি। হযরত আসওয়াদ তুমি জান্নাতের পাথর, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ মক্কার ঘরে আছো, এরপরও তোমার নিজস্ব কোনো ক্ষমতা নেই দুনিয়ার মানুষের কোনো ভালো বা মন্দ কর। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, হযরত আসওয়াদ জান্নাতের পাথর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মক্কার ঘরে আছে, এরপরও হযরত আসওয়াদের যদি নিজস্ব কোনো ক্ষমতা না থাকে আপনার ভালো বা মন্দ করার, তাহলে আপনার এই তাবিজ, আপনার এই বালা, আপনার এই ব্যাসলেট, এগুলো আপনার কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না। অতএব আপনি পথ দেখাই, আপনাকে পদ্ধতি দেখাই, পথ দেখাই, পদ্ধতি দেখাই, আপনার শিরক, আপনি তাবিজ পড়বেন না। তাবিজ পরা শিরক, ব্যাসলেট বালা রোগ ভালো করার জন্য এগুলো পরা শিরক, এগুলো বাদ দিয়ে আপনি যখন ঘুমাবেন, আপনি ঘুমাতে যাওয়ার আগে, আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনার ছোট্ট বাচ্চা, ওই যে ছোট্ট সোনামণি পেশাব করে রাত্রিতে একটু করে কেঁদে ওঠে, একটু করে কেঁদে ওঠে, আপনি হঠাৎ করে পরিবার নিয়ে, পরিবার নিয়ে অশ্চিন্তায় থাকেন, দুশ্চিন্তায় থাকেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, অশ্চিন্তার কোনো কারণ নেই। নিজের দেহটাকে পবিত্র করবেন, অজু করবেন ঘুমানোর আগে, অজু করে দোয়া পড়ার পরে আপনি সহিহুল বুখারী 2311 নম্বর হাদিস, সহিহুল বুখারী 2311 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত একবার পাঠ করবে, একবার পাঠ করবে, ওই ব্যক্তি ঘুম থেকে ওঠা পর্যন্ত, ওই ব্যক্তি ঘুমালো, ওই ব্যক্তি ঘুম থেকে জাগা পর্যন্ত তার মাথার কাছে আল্লাহর একজন ফেরেশতা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকলো। হিসাব করেছেন, এই চর্চা আপনার ঘরে হতে হবে। আপনার ঘরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আমার ঘরে যদি আমি পড়ি, ভাইয়ের ঘরে যদি ভাই পড়ে, বোনের ঘরে যদি বোন পড়ে, তাহলে গোটা এই জামদই এলাকাতে শয়তান থাকতে পারবে, পারবে না। হ্যাঁ, হুজুর শয়তান থাকার পথ করে দিল, আয়াতুল কুরসি পড়ো না, 301 টাকা দাও, আয়াতুল কুরসি লিখে এবার সুন্দর করে তাবিজের মধ্যে দিয়ে গলায় বেঁধে দিল, শয়তান ঘরে থাকলো, শিরকেরও ব্যবস্থা হয়ে গেল, তাই না? যখন সভাপতি মাওলানা আব্দুস সাত্তার সাহেব বলছেন না তাবিজ দেওয়া যাবে না, তখন বলছেন না এদেরকে ধরো আর মারো, এরাই সমাজে ফেতনা সৃষ্টি করলো। কি বলছে না, এটা বলছে না, এরাই সমাজে ফেতনা সৃষ্টি করলো, যুব সঙ্গে এসে সমাজে ফেতনা সৃষ্টি করলো, এতদিন যা ছিল ভালোই ছিল। কি আমরা সমাজে ফেতনা সৃষ্টি করতে আসছি, না কোরআন হাদিসের পথ দেখাতে এসেছি? কোরআন হাদিসের পথ আপনাকে দেখাতে এসেছি। যখন যুব সংঘের ভাইয়েরা, আন্দোলনের ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা এসে বলছে দেখুন না, আপনি দেখুন না, নাসাই কুবরা 9928 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি, যে ব্যক্তি ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে দাঁড়িয়ে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, আয়াতুল কুরসি একবার পাঠ করবে, ও ব্যক্তি জান্নাতে চলে গেছে, বাকি শুধু মরণ। হুজুর সাহেব, এই পথটাই চালু করার দরকার ছিল, ফরজ সালাতের পরে দাঁড়িয়ে বলা উচিত ছিল, এ মুসল্লি, মা বোনেরা, ভাই বোনেরা, আয়াতুল কুরসি না পড়ে কেউ উঠবেন না। এ কথা বলার না বলে হুজুর সাহেব সালামও শেষ, আহাক্কে লা ইলাহা ইল্লা মোনাজাত ধরাও শেষ, যেন সুন্নাতি আমল না করতে পারে, সুন্নাতি যেন আমল না হয়, এজন্যই তো এই বেদাত। আপনাকে বুঝতে হবে, জানতে হবে, আহলে চান্দ্রনের দাওয়াত মানতে হবে। আসুন, বলছিলাম আপনার সোনামণিকে শিরক থেকে বাঁচানোর জন্য ভাই কাজী হারুন রশিদ আপনাকে দাওয়াত দিয়ে গেছেন। অবশ্যই প্রত্যেক পরিবারে ছোট্ট সোনামণি প্রতিভা 2 মাস পর পর বের হয়, একটা করে রাখবেন, মাত্র 15 টাকা দাম, 2 মাস পর 15 টাকা, 1 মাসে 60.5 টাকা, 1 বছরে 90 টাকা রাখবেন। আপনি পড়বেন, আপনার স্ত্রী পড়বে, পরিবার পড়বে, পরিবারটা শুদ্ধ হবে। যুবসংঘের তাওহীদ ডাক সবার জন্য, যুবকদের জন্য, মাসিক আত্মহারিক সকলের জন্য অবশ্যই সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তাওহীদ দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি সোনামণি দায়িত্বশীল হিসেবে আহ্বান করছি,
আপনার সোনামণিকে এখন থেকে মাথায় এই শিরক আকীদাগুলো ঢুকিয়ে দিবেন, তাহলে ও আর তাবিজ করবে না। একটা কথাই, সমাজপুর বাগমারা, এই যে বাগমারা, যে এই কথাগুলো বলার পরে ছোট্ট এক সোনামণি ও মাদ্রাসার বসে আছে, বাহির থেকে এক লোক কানে বালি দিয়ে আসছে, পুরুষ মানুষ কানে বালি দিয়ে মাদ্রাসায় ঢুকছে, বলছে এই কানে বালি দিয়েছেন কেন পুরুষ মানুষ আপনি, এটা তো শিরক হচ্ছে। দেখেছেন কে বলছে? ছোট্ট সোনামণি ও বুড়ো মানুষ কানে বালি দিয়ে আসছে, আর ছোট্ট সোনামণি বলছে কেন বালি দিয়ে আসছেন কেন, শিরক হচ্ছে, পুরুষ মানুষ কানে বালি দিয়ে আসছে, এগুলো কি শিরক? আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।